টোটো চালকদের উপর নির্যাতন চালাচ্ছে প্রশাসন, যত্রতত্র আটক করা হচ্ছে টোটোকারি, এমনকি অন্যায়ভাবে মারধরও করা হচ্ছে টোটো চালকদের বলে অভিযোগ। অন্যদিকে ইতিপূর্বে প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশ জারি করা হয়েছে তা মানতে অক্ষম টোটো চালকরা। তাদের বক্তব্য, হঠাৎ করে এত দামি গাড়ি কেনা তাদের কারোরই পক্ষে সম্ভব নয়। তাদের দাবি, টোটো চালকদের রোজি রোজগারের বিষয়টি মাথায় রেখে তাদের সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হোক অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে। মূলত এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বহরমপুর শহর জুড়ে একটি বিক্ষোভ মিছিলে আয়োজন করা হলো টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে। মিছিল শেষে নিজেদের দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপিও তারা তুলে দেন জেলা আরটিও আধিকারিকের হাতে। বিনয়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমরা কোনো পার্টির প্রথমত কোনো ব্যানার বা কোনো কিছুর মধ্যে আমরা নেই। আমাদের এটা তো টোটালটা হচ্ছে আমাদের টোটো চালকের মধ্যে নির্যাতন হচ্ছে। তাছাড়াও আমরা টোটো নিয়ে রাস্তাঘাটে যখন বেরোচ্ছি আমাদেরকে অযথা ধরা হচ্ছে, গাড়ি ফাইন করা হচ্ছে, উপরন্ত যেখানে যাচ্ছি সেখানে এমনকি গায়ে হাত পর্যন্ত তোলা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এই সমস্ত টোটোওয়ালারা একটা ইউনিয়ন করে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করছি। আর তাছাড়াও আমাদের এমন কারো কোনো সমর্থন নেই, প্রত্যেকের ঘরে লোন ফোন সবই চলছে, তারপর মধ্যে নতুন কোনো গাড়ি কিনতে হবে, নতুন গাড়ি কিনে আর কোনো আমাদের সমর্থন নেই। আর আমাদের প্রত্যেকেরই সঙ্গে পিছনে আগে পিছনে ফ্যামিলি আছে, এবার সমস্ত কিছু দেখতে গিয়ে আমরা নিজেরা একদম নিরুপায় হয়ে আছি। তার কারণে সবাই মিলে আমরা একজোট হয়ে তাই আমরা টোটো চালক জীবন জীবিকা যৌথ মঞ্চ থেকে আমরা একটা ডেপুটেশন আরটিও সাহেবকে জমা দিতে চাই। এর জন্য আমরা একটা সমাবেশ বেরিয়েছি। আমাদের এখানে মোটামুটি বলতে পারি যে 2 থেকে 2,500 উপর এখন জমায়েত আছে, তারও বেশিই হবে হয়তো। আমাদের দাবি হচ্ছে আমাদের কোনোভাবেই নতুন করে যে কোনো গাড়ি আমরা কিনতে পারবো না, আমরা অক্ষম, আমাদের সেই অর্থ নেই যে আমরা নতুন করে অত দাম দিয়ে আমরা গাড়ি কিনবো। আর তাছাড়াও আমার দাবি দেবো, আমাদের যে অত্যাচার হচ্ছে রাস্তাঘাটে আমরা বেরোচ্ছি, আমাদের তো লাগাম ছাড়া যখন যেটা হচ্ছে তখন সেটা ফাইন করা হচ্ছে, সমস্ত রকমভাবে আমাদের হেনস্থা করা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের মানে আমরা পরিবেশের যে আমরা সবার মধ্যে আমরা আছি, তারপরে আমাদেরকে একটা তুচ্ছভাবে দেখা হয়। আজকে হঠাৎ করে বলছি এখানে টাকা জমা দিতে হবে, এই করতে হবে, আজকে বিএম করতে হবে, সমস্তটাই সব কিছু করা হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে 2-6 মাস পর আবার সেটা ফেক হয়ে যাচ্ছে, আবার নতুন করে আসছি। তাহলে আমরা এই যে বেকার ছেলে টোটো চালিয়ে যে আমরা খাচ্ছি, আমাদের নিজেদের সমস্ত যেটা পেট বা আরও কিছু ইয়ে আছে, আমরা যাবোটা কোথায়? তাই সমাবেশ আমরা আরটিও সাহেবের কাছে এটাই আমাদের জানানোর জন্য পেরেছি। আমাদের সময় এটা সবার মুখে শুনেছি, আরটিও সাহেব আমাদের নিজের মুখে বলেননি যে আমাদের 2 মাস সময় কি 3 মাস সময়, সেটা আমাদের আরটিও সাহেব নিজের মুখে বলেননি। উনি যা বলবেন উনার মুখ থেকে আমরা ফেস টু ফেস শুনতে চাই। উনি নতুন গাড়ি কেনার কথা বলছেন, না আমাদের এই গাড়ি চলবে, না এই গাড়ি নিয়ে উনি একটা নতুন করে কোনো আইন তৈরি করবেন বা কোনো নাম্বার দেবেন, সেটা উনি যেটা বলবেন ওনার আগে মতটা আমরা নিই, তার মধ্যে আমরা উনি যা বলবেন সেটা আমরা মেনে নেব। আমরা কোনো আইন বিরুদ্ধে কোনো আমরা কাজ করতে চাইছি না। এখানে সমস্ত আমার শুধু আমার কথা নাই, আমাদের সমস্ত টোটো ভাইদের একই বক্তব্য, একই কথা। হ্যাঁ, আমার নাম অমিত কুমার ঘোষ।